नमस्कार আপনারা দেখছেন দা লোকাল জার্নালিস্ট আর আমি সমজিৎ আজকে আমাদের সমস্ত দর্শকদের তৃতীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে দা লোকাল জার্নালিস্টের টিম এখন রয়েছে দমদম পার্কের তরুণ সংগতে এই বছরে তাদের টপিক হচ্ছে এক পথের যাত্রী এই টপিকটি নিয়ে তাদের প্যান্ডেল আজকে এবার গড়ে তুলেছে আজকে তৃতীয়া লোকেরা ইতিমধ্যে পুরো এক্সাইটেড এবছর দুর্গাপূজো পোস্ট কোভিড পিরিয়ডে এনজয় করার জন্য আমি আমার ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করব একটু এগিয়ে যাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখন দা লোকাল জার্নালিস্টের টিম ইজ লাইভ ফ্রম তরুণ সংঘ দমদম পার্ক এই বছরে তরুণ সংঘ দমদম পার্কের থিম হচ্ছে এক পথের যাত্রী তাদের থিম অনুযায়ী আমরা প্রত্যেক দিন একটি যাত্রায় যাচ্ছি সো ওটা রিপ্রেজেন্ট করতে আর ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল হেরিটেজটা সেলিব্রেট করতে এই বছর তাদের প্রেজেন্টেশন হচ্ছে আমরা এক পথের যাত্রী আপনারা দেখতে পাচ্ছেন দ্য লোকাল জার্নালিস্টের টিম লাইভ দেখাচ্ছে ফ্রম তরুণ সংঘ আপনারা দেখতে পাচ্ছেন দ্য লোকাল জার্নালিস্টের টিম এখন লাইভ আছে তরুণ সংঘ থেকে এবছর তাদের টপিক হচ্ছে এক পথের যাত্রী আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রপার কোভিড প্রোটোকলস মেনে মাস্ক অ্যান্ড স্যানিটাইজেশন সেফটি জোন রয়েছে এখানে ফর ফায়ার পারপাসেস এখানে সমস্ত ব্যবস্থা করা রয়েছে সমস্ত সেফটি ইকুইপমেন্টস এখানে ইকুইপ করা হয়েছে এখন দ্য লোকাল জার্নালিস্টের টিম লাইভ আছে ফ্রম তরুণ সংঘ এখন আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্টের টিম ইজ লাইভ ফ্রম তরুণ সংঘ এই বছর তাদের টপিক রয়েছে এক পথের যাত্রী আবার দু বছর পর কোভিডের এই একটা স্টেজের পর যখন সব কিছু একটু নর্মালাইজ হয়েছে যখন লোকেরা আগের মতন প্রি কোভিড পিরিয়ডের মতন মাকে আবার নিজেদের মধ্যে পাবে সেই যে এক্সাইটমেন্টে এবছর তাদের টপিক হচ্ছে এক পথের যাত্রী আমরা সবাই একটি পথের যাত্রী ও সবাই আমাদের যাত্রার এক একটা অঙ্গ এই পুরো টপিকটা বেস করে এবছর তরুণ সংঘের পুরো প্যান্ডেলটা আপনাদের দেখালো দ্য লোকাল জার্নালিস্টের টিম এখন আপনারা দেখতে পাচ্ছেন এই বছর 2022 অনেক ঝড় ঝাপটার পর কোভিডের একটা সিচুয়েশনের পর একটু নর্মালাইজ হয়েছে লোকেরা মাকে আবার নিজের মতো নিজে খুঁজে পাচ্ছে তো ওই যে এক্সাইটমেন্ট ওই এক্সাইটমেন্ট আমরা এখানে ইতিমধ্যে দেখতে পারছি যে এক্সাইটমেন্ট এখনও প্যান্ডেল উদ্বোধন হয়নি আজকে প্যান্ডেল খোলেনি তা সত্ত্বেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক দূর দূর থেকে লোকেরা এসছে এখন সবে আজকে তৃতীয়াতেই লোকেরা প্যান্ডেল অপিং স্টার্ট করে দিয়েছে কারণ দু বছর ধরে মাকে তারা আগের মতন পায়নি প্রি কোভিড পিরিয়ডের মতন পায়নি এই বছর দু বছর পর মাকে আবার প্রি কোভিড পিরিয়ডে আগে যেরকম পেত ওরকম কাছ থেকে দেখার সুযোগ পাবে সমস্ত ভক্তরা তাই সবাই খুব এক্সাইটেড আজকে এখনও প্যান্ডেল খোলেনি কিন্তু সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যে কত ভিড় জমেছে Yeah.
এখন আপনারা দেখতে পাচ্ছেন দ্য লোকাল জার্নালিস্টের টিম আপনাদের লাইভ দেখাচ্ছে তরুণ সংঘ থেকে। এবছর দমদম পার তরুণ সংঘের থিমটা আপনাদের কাছে দেখাচ্ছে। এখন আমরা এখানকার কমিটি মেম্বারের সাথে একটু কথা বলে নেব। নমস্কার। হ্যাঁ বলুন। বলছি আপনার নাম? সায়ন্তন কাঞ্জিলাল। এই বছর একটুখানি থিমটা সম্বন্ধে যদি আমরা দর্শকদের কিছু বলেন। থিমটা হলো চলমান যাত্রা এবং জার্নি অফ লাইফ। আমাদের যাত্রা, জীবনের যাত্রা চলার সময় যে ইউনিটিটা আমরা কাম অ্যাক্রস করি, এবং ধরুন আমরা একটা যাত্রা করছি, একটা বাসে যাত্রা করছি বা একটা ট্রেনে যাত্রা করছি, তখন আমার সাথে যে যাত্রা করছে সে আমার সহযাত্রী, সে কোনো কাস্টের না, কোনো রিলিজিয়নের না, কোনো তার সাথে কোনো ওই রকম কোনো ব্যাপার নেই। আমার যদি কোনো প্রবলেম হয় সে লাফিয়ে পড়বে, তার যদি কোনো প্রবলেম হয় আমি এগিয়ে যাব। তো এই যে ইউনিটিটা তৈরি হয় জার্নির টাইমে, সেই জার্নির ইউনিটিটাকেই আমরা সেলিব্রেট করছি আমাদের প্যান্ডেলে। জীবনের যাত্রায় চলার সময় বিভিন্ন সময় যে আমরা চলমান স্থিতিতে যে ইউনিটিটার তৈরি হয়, সেই ইউনিটটাকে আমরা আমাদের প্যান্ডেলে সেলিব্রেট করছি। দু বছর কোভিডের পর আবার একটু এবার নর্মাল হয়েছে, তো এই নিয়ে কী বলতেছেন? নর্মাল তো যথেষ্টই নর্মাল হয়েছে, বাট স্টিল আমাদেরকে যা যা গাইডলাইন ফলো করতে বলা হয়েছে কোভিডের জন্য সেই সব গাইডলাইন আমরা ফলো করছি। আমরা কোভিড স্যানিটাইজেশন মাস্ক জোন তৈরি করেছি, এবং যতটা সম্ভব যতটা পারা যায় ততটা আমরা সেফটি নিয়ে চলছি। তো ধন্যবাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখনই মানে ওনাদের টপিকটা এবছর খুবই একটা ইউনিক টপিক, যে আমরা সবাই এক পথের যাত্রী, আমরা যখন একটা লাইফের জার্নি এখানে ডিপিক্ট করেছে তাদের প্যান্ডেলের মাধ্যমে, আমি আমার ক্যামেরাম্যান কিছু একটু এগিয়ে আসতে, তাদের প্যান্ডেলের মাধ্যমে আমাদের যে একটি লাইফের জার্নি সেটি বিভিন্ন সেগমেন্ট আপনি দেখতে পারছেন। আমি রিকোয়েস্ট করবো এগিয়ে যাওয়ার জন্য, এখানে বিভিন্ন যে এরিয়া আছে বিভিন্ন জায়গায় আমাদের যে লাইফের একটি জার্নি সমস্ত কিছু ডিপিক্ট করছে। এখানে ট্রেনের পিকচার্স রয়েছে, তারপরে এখানে ব্যাকপ্যাকস রয়েছে, যেগুলো আমাদের যে একটা লাইফটা যে একটা জার্নি, আমরা যে একটা ভ্রমণ করছি নিত্যদিন, যেটি খালি একটা জায়গা থেকে আরেকটা জায়গা নয়, আমাদের এক জীবন থেকে আরেকটা পর্যায়ে সব জায়গায় আমরা আমরা একটা মানুষের কাম অ্যাক্রস করি, আমরা অনেক জনের সাথে একসঙ্গে সহযাত্রী, আমাদের একসঙ্গে আমরা যাই ওই যে পথে, আমরা সবাই একসঙ্গে সবার সহযাত্রী, সবাইকে আমরা একসঙ্গে সাপোর্ট করে না চললে লাইফটা চলে না। এই পুরো কনসেপ্টের ওপর আপনারা দেখতে পাচ্ছেন এই বছর তরুণ সংঘের থিম পুজোর এখানে একটা ইউনিক একটা স্ট্রাকচার করা রয়েছে, এখানে একটা ইউনিক স্ট্রাকচার করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাকপ্যাকস পুরো প্যাকড রয়েছে, নিচে পা রয়েছে, মানে পুরো ডিপিক্ট করছে যে আমরা যেই জিনিসটা আমরা একটা একজন না করতে পারি, আমরা অনেকজন মিলে ওই জিনিসটা করলে অনেক সহজ হয়, আর আমরা নিত্যদিন আমরা অনেক মানুষকে একসঙ্গে নিয়ে চলি, কারণ এই জীবনটা একা চলা পসিবল না। এখন দ্য লোকাল জার্নালিস্টের টিম আপনাদের দেখালো লাইভ ফ্রম তরুণ সংঘ, এই বছর তাদের পুজোর থিম আপনাদের দেখালো আমরা সবাই এক পথের যাত্রী, আরও সমস্ত কিছু আর পুজোর সমস্ত কিছু প্যান্ডেল সমস্ত কিছু জানতে স্টে টিউন টু দ্য লোকাল জার্নালিস্ট। দ্য লোকাল জার্নালিস্টের টিম আজকে নর্থ দমদম এই এরিয়াটা সমস্ত প্যান্ডেল আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করবে, তো তাই জন্য স্টে টিউন টু দ্য লোকাল জার্নালিস্ট। ক্যামেরাম্যান কৌশমীর সাথে আমি সমজিৎ।